তো গাইজ, ভিডিও শুরু করার আগেই তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন বিকেলবেলা দেখতেই পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, আর আমি ঘরের ভেতরে কাজ করছিলাম, আমি ভিডিও বানাবো বলে সেই ভিডিওর সম্পর্কে কাজ করছিলাম, আর বাইরে থেকে এই ভদ্রলোক করছিলেন, মানে জানান দিচ্ছেন যে আমি বাইরে আছি। তো বাইরে এসে দেখলাম যে ইনি আমার সাথে ট্রেড করতে চান, এখানে দেখতে পাচ্ছে সব কিছু এমারেল্ডের বদলে আমাকে এই সমস্ত জিনিসপত্র দিতে চাইছেন, আর আমার প্রথমে জিনিসটা খুব ভালো লাগছে, একটা শামুকের খোলা টাইপের, তো পাঁচটাই এমারেল্ড লাগবে, আমার কাছে সৌভাগ্যবশত পাঁচটাই ছিল। তো এটা দেখতে পাচ্ছে একটা শামুকের খোলা টাইপের, কী কাজে লাগে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলতে পারো। আর এটা নিয়ে নেওয়ার পরেই এইরকম একটা আওয়াজ করে একটা পোষণ টাইপের ফেলে দিয়ে ভ্যানিশ হয়ে গেল। So, what's up guys, this is Gamer from Noob Gaming YouTube channel and welcome to the 6th episode of Minecraft. So, আজ আমরা আবার চলে এসেছি মাইনক্রাফটের দুনিয়ায়, আর আগের এপিসোড যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আগের এপিসোডটা খুব ইন্টারেস্টিং হয়েছিল। আমরা আমাদের পাশের একটা গ্রামে গিয়েছিলাম যেখানে আমরা খুব মজা করেছিলাম, আর মানে কিছু খারাপ কাজও করেছি, আমরা গ্রামের লোকের জিনিসপত্র চুরি করে নিয়ে এসেছি, ফসল চুরি করেছি, একটু বলতে পারো যে আমরা একটু খারাপ ব্যবহারও করেছি ওদের সাথে। আর যেটা সব থেকে ইন্টারেস্টিং ছিল সেটা হচ্ছে ওখানে একটা খুব সুন্দর নদী ছিল, আর নদীর চারপাশে না খুব সুন্দর মানে ফুল ফুটেছিল, অনেক রকমের ফুল ছিল। তো এক কথায় প্রাকৃতিক পরিবেশটা ওখানকার ছিল একদম অসাধারণ অসাধারণ। তোমরা যদি কেউ মিস করে থাকো তাহলে অবশ্যই দেখে নিও, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিলাম, ডিসক্রিপশনেও লিঙ্ক পেয়ে যাবে, দেখে নিও। তো যাই হোক, দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর আমরা গতকাল যেটা পেয়েছিলাম ওই শামুকের খোলাটা সেটা আমরা এখানে রেখেছি, আর ওটার কী কাজ আমি জানি না, তোমরা যদি জেনে থাকো ডিসক্রিপশনে বলতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ আমার আজকে এপিসোড 6, আর কাজ হচ্ছে ফার্মিং, আমরা যে চাষবাস করবো। তো ফার্স্ট হচ্ছে চাষবাস করার জন্য আমাদের প্রথমে কী লাগবে, বালতি লাগবে, জল পাওয়ার জন্য বালতি লাগবে। তো বালতি কীভাবে বানাতে হয়, বালতি বানানোর জন্য লোহা লাগবে, কিন্তু আমাদের কাছে মিরেক্ট লোহা নেই, মানে অরিজিনাল লোহা নেই, আমাদের কাছে আছে আয়রন ওর, মানে লোহার আকরিক বলতে পারো। তো এর সাথে অনেক কিছু এক্সট্রা জিনিস মিশে আছে, তো এটাকে কী করতে, আমাদের চুল্লিতে দিতে হবে, চুল্লিতে দিয়ে একে যদি আমরা হিট দিই তাহলে মানে আয়রনটা আলাদা হয়ে যাবে আর বাকি যেগুলো আছে সেইগুলো গলে আলাদা হয়ে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের আয়রন ইনগট পাচ্ছি, মানে একদম মানে যেটাকে কী বলে ওই লোহার ইট, এরকম একটা আমরা জিনিস পাচ্ছি যেটা দিয়ে আমরা বালতি বানাতে পারবো। তো দেখতে পাচ্ছ আমরা 6টা আয়রন ওর থেকে আমরা 6টা মানে লোহা পেয়ে গেছি, আয়রন ইনগট পেয়ে গেছি। তো আমাদের 2টো বালতি বানানোর জন্য 6টা আয়রন ইনগট লাগবে। তো কীভাবে বানাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আমরা যদি এইভাবে রাখি বালতির মতো করে, বালতির মতো শেপে যদি আমরা লোহাগুলোকে রাখি তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে বালতি পেয়ে যাবো। তো আমাদের 2টো লাগবে, সেখানে আমি 2টো করে দিচ্ছি, তাতে একবারই হয়ে যায়। তো আমরা এখান থেকে খুব সিম্পলি বালতি নিয়ে নিলাম, তো এইভাবে বালতি তৈরি করতে হয়। তো আমাদের মেক টু বাকেটস এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে টেক দ্য সিডস হো অ্যান্ড আদার্স, আমাদের মানে বীজ গোনার জন্য আমাদের বীজ নিয়ে যেতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি একদম বীজ সাইজ করেই রেখেছি, একদম গোনাগুনতি রেখেছি। আমাদের এখানে গমের বীজ আছে, গাজরের বীজ আছে, আলু আছে, আর বিটরুট আছে, আর কিছু যদি খাওয়ার প্রয়োজন হয় যদি খিদে টিদে পায়, তো আমি ব্রেড নিয়ে নিলাম, আর আমাদের হো আর ওই বেলচা যেটা আছে ওইটা আমরা নিয়ে নিলাম। তো হো কী কাজে লাগে, হো আমাদের মাটিটাকে কোপাতে সাহায্য করে। তো আর দেখতে পাচ্ছ নিচে আমি এখানে একদম মানে সব কিছু একদম সেট করে রেখেছি, এটাই আমি করছিলাম কালকে। তো দেখতে পাচ্ছ এই যে গর্তগুলো আছে এর চারপাশে আমি এইভাবে বীজগুলোকে দেবো, আর মাঝখানটা আমাদের জল থাকবে, ওই জন্য আমি গর্ত করে রেখেছি। আর বালতি করে আমি এখানে জল নিয়ে আসবো। এখন আমাদের কাছে 2টো বালতি আছে, আর হ্যাঁ আর একটা বালতি আছে আমাদের এই চেস্টে যেটা আমরা গ্রাম থেকে চুরি করে এনেছিলাম। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে আনলিমিটেড ওয়াটার আছে, আনলিমিটেড ওয়াটার সোর্স কীভাবে তৈরি করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। তো এখানে আমি জল দিয়ে দিলাম, আর এই যে প্রতিটা জায়গায় আমি জল দিয়ে দেবো, এখন আপাতত 2টোতেই দিলাম। আচ্ছা থাক, এটাতে আমি একটু পরে দিচ্ছি, এখন আপাতত আমি 2টোতে দিলাম। আর এই যে আমাদের দেখতে পাচ্ছ হো আছে, এটা দিয়ে আমাদের কী করতে হবে, মাটিটাকে কোপাতে হবে, মাটির ওপরে যে ঘাস হয়ে আছে মাটির ওপরটা কুপিয়ে তার ওপরে আমাদের বীজগুলোকে বুনতে হবে। এ দেখো এইভাবে আমাদের মাটির ওপরটা চেঁচে দিতে হবে বা কুপিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ আমি বসাবো বিটরুট, তো এইভাবে ক্লিক করে করে তো বসাটা, এই যে জিনিসটা দেখছো কালো মতো হয়ে গেলো এটা হচ্ছে কাদা হয়ে গেলো, মানে জল আছে সেই জন্য মাটিটা কাদা হয়ে গেলো। তো কাদা হলে আমাদের ফসল তাড়াতাড়ি পেকে যায়। তারপর আমরা এই লেয়ারটা কাটবো, মানে গোল গোল করে আস্তে আস্তে বড় হবে। আর আমাদের কাছে বিটরুট সিড সব থেকে কম ছিল, সেই জন্য আমরা বিট বসাবো একদম সেন্টারে যাতে আমাদের কম খরচা হয় বিটে।
আর এরপর আমরা এখানে বসাবো আলু। দেখতেছো আমরা আলু নিয়ে নিয়েছি, ডাইরেক্ট আলু ফুটে দিলে এবার গাছ হয়ে যায়। আলুর মানে বীজ, আলুর বীজ তো হয় না অ্যাকচুয়ালি, আলু ফুটে দিলে গাছ হয়। এইভাবে আমরা ফুটে দিলাম, আর এই জায়গাগুলো দেখছো কাদা হয়ে গেছে, তো এখানে কিন্তু গাছগুলো ভালোভাবে তাড়াতাড়ি বাড়বে। এরপর আমরা এই লেয়ারটাকে কাটবো গোল গোল করে। এখানে একটা বাদ পড়ে গেল, ঠিক আছে। ঠিক আছে, আস্তে আস্তে কিন্তু সবই কাদা হয়ে যাচ্ছে, সব কাদা হয়ে যাবে, কারণ জল আছে আমাদের সেন্টারে, জল আছে তো ও থেকেই কাদা হয়ে যাবে। আর অনেকে কি করে, মানে মানে একটা করে লেয়ারে জল দেয় আর একটা করে লেয়ারে এরকম কুপিয়ে বীজ দেয়, ওর কোনো প্রয়োজন নেই, ওতে অনেকটা বেশি খরচা হয়। আর তবে দেখতে ভালো লাগে, তবে আমাদেরটাও যে দেখতে খুব খারাপ লাগবে সেই রকম নয়, আমাদের তো আশা করছি ভালো লাগবে। দেখতে পাচ্ছ এইভাবে আমরা দিয়ে দিলাম। এখানে আমাদের হয়ে গেল গাজর, এটা আমাদের গাজরের লেয়ার হয়ে গেল। এরপর আমাদের যেটা হবে সেটা হচ্ছে গমের লেয়ার, তো এরপরে আমাদের এইটা কেটে দিতে হবে গোল করে। একটু তাড়াতাড়ি করছি, আই যা ভুল করে আমি এই দুটো করে ফেলেছি, স্লো ফ্লোয়ে হয়ে গেছে, ঠিক আছে ওই দুটো আমি পরে না হয় ঠিক করে দেবো। আর এখানে আমরা বসিয়ে দেবো এখন গাজর, গাজর সরি গম, কুইট। আমাদের কাছে গমের সিড প্রচুর আছে, সেই জন্য আমরা গমটাকে একদম লাস্টে রেখেছি। তো দেখতে পাচ্ছ হয়ে গেল, আর এই জায়গাটাকে আমি একটু ঠিক করে দিই, এটা দেখতে খারাপ লাগছে। তো হয়ে গেল আমাদের, দেখতে পাচ্ছ এইরকম হলো একদম মাঝখানে জল, তারপরে এটা হচ্ছে বিট, তারপরে আলু এই লেয়ারটা, তারপরে এই লেয়ারটার গাজর, আর সবার লাস্টে গম। তো হয়ে গেল, এইভাবে আমরা সবগুলো কমপ্লিট করব। আর এখানেও দেখতে পাচ্ছ আমি কোপাচ্ছি, আচ্ছা ফার্স্টে আমাদের এখানে জল দিতে হবে, সরি জল নিয়ে আসি, এখানে আমাদের জল দিতে হবে প্রথমে। যদি জল না দিই তাহলে এই মানে কাদা হবে না প্রথমত, আর তারপর ওই মানে কিছুক্ষণ পর না মাটিগুলো ওই অটোমেটিক আবার ঘাস হয়ে যাবে। তো আমরা এখানে দিয়ে দিলাম বিটরুট, তারপরে লেয়ারে আমরা দেবো আলু, তারপরে লেয়ারে গাজর, তারপরে লেয়ারে হুইট বা গম। তো এইভাবে আমি করতে থাকবো সবগুলো, আর এত আমি দেখাচ্ছি না তোমাদেরকে, আমি কেটে দিচ্ছি, আবার দেখা হবে একদম লাস্টে এটা হয়ে গেলে তারপর। তো দেখো আমাদের মোট 8টা ছিল, তার মধ্যে 6টা কমপ্লিট হয়ে গেছে, আর রাত হয়ে গিয়েছিলো সেই জন্য আমি ওপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আবার সকাল হতে না হতেই আমি আবার কাজে লেগে গেছি, কারণ চাষিরা ভোরবেলা উঠেই কাজ করে। তো হয়ে গেছে আমাদের আর লাস্ট দুটো বাকি আছে, এক্ষুনি হয়ে যাবে। আর আমার এইটা খারাপ হয়ে গেছে ফোটা, সেই জন্য আমি এইটা পাল্টে নিলাম। আবার কাটতে থাকি কাটতে থাকি, আমরা এখানে বসাবো বিটরুট। তবে হ্যাঁ, তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই, তোমরা হয়তো ভাবতে পারো যে একই ঋতুতে আলু হবে, একই ঋতুতে গাজর হবে, বিট হবে, গম হবে, সব কিছু একই ঋতুতে হবে। তো হ্যাঁ, একই ঋতুতেই সব কিছু হবে, তোমাদের এখানে চিন্তা করার কোনো কারণ নেই যে এই ঋতুতে হবে কি না পরের ঋতুতে হবে, এরকম কোনো ব্যাপার নেই, এখানে সব কিছুই হবে একসাথে। দেখতে পাচ্ছ আমাদের বিট বিট আর আলু বসানো হয়ে গেছে, এরপর আমরা গাজর বসাবো। গাজর দেখতে পাচ্ছ আস্তে আস্তে সব কাদা হয়ে যাচ্ছে, এটা বাদ পড়ে গেল। এখানে আমরা বসিয়ে দিলাম গাজর, আর আমাদের কাছে 24টা গাজর পড়ে আছে, 24টা আমাদের ওখানে লাগবে। আমি একদম গোনাগুনতি রেখেছি, একটাও কম বেশি হবে না। এরপর আমাদের এখানে হচ্ছে যেন বলে গম, এখানে আমরা গম, এটা কী হলো, এটা আবার কী হলো, তো যাই হোক এখানটা কিছু একটা ক্লিচ হলো। আমরা এখানে বসাবো এবার গম। সব রকম গাছ কিন্তু আলাদা আলাদা, মানে একটু তফাৎ আছে, দেখতে দূর থেকে একই রকম লাগবে কিন্তু দেখতে পাচ্ছ একটু আলাদা রয়েছে, তো কী আলাদা তোমরা সেটা দেখতে পাবে। গাজর যেগুলো হয় সেগুলো মানে অরেঞ্জ টাইপের হয়, আলু যেগুলো একটু বাদামি টাইপের হয়, আর বিট হয় তো একদম লাল,
আর গম গমটা গমের গোড়ার কোনো কালার হয় না, কিন্তু মানে গমের গাছটা একটু সোনালি হয়ে যায় বড় হয়ে গেলে, দেখতে পাচ্ছি দূরে হয়েছে সোনালি। আর 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 এই লাইনটা হলেই আমাদের হয়ে যাবে, দেখছো হয়েই এসেছে। তো ফাইনালি আমাদের বীজ বপন পর্ব শেষ, আর আমাদের দেখতে পাচ্ছ কোনো বীজ পড়ে নেই, একদম খাপে খাপ পঞ্চুর বাপ দেখতে পাচ্ছ আমাদের হয়ে গেছে। আর এইগুলো এই হয়েছে বলে ছোটো ছোটো, আর দুটো এগুলো বড় হয়ে গেছে। তবে হ্যাঁ একটা ভুল হয়েছে, আমি এটা বুঝতে পেরেছি, এইখানে দেখো একটা লাইন ফাঁকা আছে আর এখানে দেখো দুটো লাইন ফাঁকা হয়ে গেছে, তো এখানটা আমার একটু ভুল হয়ে গেছে। এটা এই বরাবর হতো, যাক এটা এইদিকে একটা একটা ব্লক মানে এদিকে শিফট হয়েছে, একটু হয়তো দেখতে খারাপ লাগবে, যাই পরে ঠিক করে দেবো। আর এগুলো আমি মার্ক দিয়ে রেখেছিলাম, এগুলো আমি এখন ভেঙে দেবো। তো দেখতে পাচ্ছ আমাদের পুরো কাজ কমপ্লিট, আমরা সব করে ফেলেছি। এবার আমাদের ওয়েট করতে হবে, মানে ফসলগুলো পাকার জন্য আমাদের ওয়েট করতে হবে। তো আমি ভাবছি এই এপিসোডেই আমি দেখিয়ে দেবো, আমি ওয়েট করব 3 দিন কি 4 দিন লাগবে, আমি ওয়েট করে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দেবো। মানে গেমের 3 দিন 4 দিন, রিয়েল লাইফের নয়, রিয়েল লাইফের 3 দিন 4 দিন হলে আমি আর হ্যাঁ আর একটা কাজ আমার যেটা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমাদের ওখানে ট্র্যাপডোর বসিয়ে দেবো, আমাদের যে জলগুলো আছে সেইগুলোয় যদি আমি ট্র্যাপডোর বসিয়ে দিই তাহলে একটু দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছ আমি এখানে 12টা বানিয়ে নিলাম, 12টা ট্র্যাপডোর বানিয়ে নিলাম, আশা করছি হয়ে যাবে। 8টা আছে, আমি 4টে এক্সট্রা নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ ওপর থেকে কত সুন্দর লাগছে, এগুলো এখন খুব একটা ভালো লাগছে না, তবে ভালো লাগবে ফসলগুলো ফুলে গেলে, পুরোটা ভর্তি হয়ে গেলে আমাদের খুবই ভালো লাগবে আশা করছি। আর জলগুলো মানে যাতে না যেতে যেতে জলে পড়ে যায়, আমাদের পা ভিজে যাবে, কাদা হয়ে যাবে, তো সেই জন্য আমি জলগুলো ঢাকা দিয়ে দেবো। দেখতে পাচ্ছ কী সুন্দর দুলছে হাওয়ায়, ট্র্যাপডোরগুলো হাতে নিয়ে নিলাম। এর ভেতর দিয়ে হেঁটে গেলে এখন কিছু হবে না, যদি লাফাই তাহলে ক্ষতি হবে, আমি এখন লাফাতে চাইছি না, অনেক কষ্ট করে করেছি। একটা চেকলো খোলা যায়, আমাদের যদি জল ফুরিয়ে যায়, মানে ফোড়ায় না, বাস্তবে ফোড়ায়, এখানে ফোড়ায় না, তবু বলছি আর কি, যদি ফুরিয়ে যায় তাহলে এখানে দিয়ে দিতে পারবো। আর দেখতে পাচ্ছ সব কিন্তু কাদা হয়ে গেছে, আর এখানে এই 3টে 4টে ব্লক বাকি আছে, কাদা হয়ে যাবে, কারণ এগুলো তো পরে ফুলেছি, এগুলো একটু পরে কাদা হয়ে যাবে। আর দেখতে পাচ্ছ অনেক কিন্তু বিট গাজর এক্ষুনি পেকে গেছে, আমাদের গমটা পাকতে সব থেকে বেশি সময় লাগে আমি যেটা বুঝছি, এখানে এটা আমার বসানো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এগুলো এইভাবে খোলা যায়, জল যদি আমাদের ফুরিয়ে যায় তাহলে আমরা জল দিতে পারবো। তো এটা দেখতে এইরকম লাগছে, আর এখন আমি ওয়েট করব, ওয়েট করার পর তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম লাগছে। তোমরা হয়তো এখন ভাবতেই পারো যে আমার কাছে তো মাত্র কয়েকটা বীজ ছিল, আমি গ্রাম থেকে মাত্র কয়েকটা বীজ নিয়ে এসেছিলাম, তাহলে আমার কাছে এত বীজ হলো কী করে, আমি কি আবার গ্রামে গিয়ে চুরি করে এনেছি, নাকি আমি ক্রিয়েটিভ মুডে গিয়ে সেখান থেকে তোমাদেরকে ঠকিয়ে আমি নিয়ে এসেছি। তো দেখো সেই রকম কিছুই নয়, আমি দেখতে পাচ্ছ এখানে চাষবাস করেছি, তো আমার কাছে সত্যিই বীজের পরিমাণ খুব কম ছিল। আর ওই যদি কয়েকটা আমি বীজ নিয়ে ভিডিও বানাতে বসতাম তাহলে এত সুন্দর একটা ছোটোখাটো মানে বাগান টাইপের তৈরি হতো না, জমি তৈরি হতো না, আর ভিডিও বানাতে বানাতে নয় আমাকে মানে ওয়েট করতে হতো আবার কখন বীজ হবে সেগুলোকে তুলে আবার বসাবো, তো আমি সেই জিনিসটা চাইছিলাম না। আর ওখানে একটা ছোটোখাটো পুকুর ছিল, তো আমি কী করলাম সেই পুকুরের ধারে আগে থেকে চাষবাস শুরু করে দিয়েছিলাম, যাতে ভিডিও বানানোর সময় আমার কোনো প্রবলেম না হয়, আমার যাতে বীজের ঘাটতি না হয়, যাতে তোমাদের ভালো লাগে আর আমারও ভিডিও বানানোর সময় কোনো প্রবলেম না হয়। তো যাই হোক এখন ওয়েট করি, তোমাদেরকে ওয়েট করাবো না, তোমাদেরকে একটু পরেই আমি দেখিয়ে দেবো যে কী হচ্ছে। তো আমি আর অত ওয়েট করতে পারছি না, অনেকক্ষণ ধরে ওয়েট করছি, নিচে আমাদের ফসল ফুলছে, ততক্ষণ তোমাদের আমি দেখিয়ে দিই যে আগের ভিডিওর পর আমি এখানে কী কী করেছি। এখানে দেখতে পাচ্ছ আমি আয়রনগুলোকে এক জায়গায় রেখেছি, আর তার পাশে আমি গোল্ডের আমি চেষ্টা বানিয়ে রেখেছি, কিন্তু আমাদের কাছে গোল্ড নেই, যখন আসবে তখন আমরা এখানে গোল্ড রাখবো। আর একটা জিনিস লক্ষ্য করো, আয়রনের সব ছোটো হাতের, আর গোল্ডের জি বড়ো হাতের, ডায়মন্ডের সব বড়ো হাতের, তোমরা বুঝতেই পারছো কেন, কারণ ডায়মন্ড সব থেকে দামি আর আয়রন সব থেকে কম দামি। আর দেখতে পাচ্ছ এখন আমার ড্রেসটা কীরকম, একটা শুধু নীল জামা আছে আর ডিপ ব্লু একটা প্যান্ট রয়েছে। তো আমি এখন ডায়মন্ডের জিনিসপত্রগুলো তোমাদের পরে দেখাবো যে কেমন লাগছে, জাস্ট টাইম পাস আর কি, এছাড়া আর কিছুই না। তোমরা এই ছোটো জায়গাটা তো দেখতে পাচ্ছ যে আমাকে কীরকম লাগছে, আর দেখো ওয়াও সুন্দর লাগছে তাই না, কিউট না, বুঝতেই পারছি খুব সুন্দর লাগছে। তো যাই হোক আমি খরচা করতে চাইছি না, এগুলো আমি আবার খুলে রেখে দিই, টাইম পাস করার জন্য পড়লাম। আর এখানে যত আমি ফুল পেয়েছিলাম সেগুলো আমি এখানে রেখেছি, এখানে আমার বীজ রয়েছে, আর হ্যাঁ এখানে পাম্পকিন আর সুইট বেরি এই দুটো জিনিস আমার কাছে একটা করেই বীজ ছিল,
আর আমি এগুলো আর আমি অত ইয়ে করিনি, যাই হোক ঠিক আছে থাক, ওগুলো আমি পরে বসাবো। এখানে আমাদের এই গাছ পাছ আছে, আর নিচে দেখতে পাচ্ছ আমাদের ফসল কিন্তু ফলেই এসেছে, কিন্তু কয়েকটা বাকি আছে, গমটা বিশেষ করে একটু বাকি রয়েছে, হয়ে যাবে। তো ততক্ষণ আমি তোমাদেরকে একটু সাইড সিন দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ আমার এখানে একটা পাহাড় আছে, পাহাড় বা পর্বত যা ইচ্ছা বলতে পারো, ওপরে বরফ পড়েছে, বরফের মোটা লেয়ার আছে, আর ওর ঠিক নিচেটা এই এতটা অংশ জুড়ে আমাদের তৃণভূমি, মানে ঘাস আছে অনেক, আর দেখতে পাচ্ছ প্রচুর ঘাস রয়েছে। আর এখানে বিভিন্ন রকম পশু আছে, যেমন এটা হচ্ছে পিগ, এটা হচ্ছে ঘোড়া, এটা হচ্ছে শিপ মানে ভেড়া। তো এই এত বড় একটা জায়গা রয়েছে, আর ও বাবা এটা কি, আরে এদেরকে তো আমি এতক্ষণ লক্ষ্য করিনি, এটা ঢ্যাম না, এদেরকে মারতে হবে। যাই হোক ওদেরকে পরে দেখে নিচ্ছি, আর এই দিকটা দেখিয়ে দিই। এখানটা আমি সেই চাষ করেছিলাম যেটা তোমাদেরকে দেখালাম, আগে থেকে চাষ করেছিলাম কিছু। আর এদিকটা আমাদের ঘন জঙ্গল আছে, খুব বেশি ঘনও নয়, মানে মোটামুটি জঙ্গল। এখানে সব সাদা কাঠ পাওয়া যায়, দেখতে পাচ্ছ সব সাদা কাঠ, সব সাদা কাঠ, অনেকটা বড়, অনেকটা বিশাল অঞ্চল জুড়ে এই জঙ্গল রয়েছে। আর আমাদের যে কাঠগুলো আছে, এই কাঠগুলো, এগুলো কিন্তু অন্য কাঠ, এগুলো আমাদের মিনি নর্মাল যে লাল লাল কাঠ হয় ওইগুলো, যেগুলো আমাদের এই যে আমি জায়গাটা পরিষ্কার করেছি এখানে আমাদের ছিল, অনেক ছিল। তো গাছগুলো আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখো এই রকম গাছ, দেখতে পাচ্ছ লাল লাল কাঠ, এই রকম গাছ। আর ওদেরকে আমি দেখছি, এখন বিকেল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ সূর্য অস্ত যাচ্ছে, বিকেল হয়ে যাচ্ছে, সকালবেলা আমি ওদেরকে দেখছি। আমাদের ফসল আশা করছি কালকে ফলে যাবে অনেকটাই, তো তারপর আমি তোমাদেরকে নিচে গিয়ে দেখিয়ে দেবো যে কত সুন্দর লাগছে ফসল। আর ওদেরকে মারার জন্য আমি এখান থেকে আমার তীর ধনুকটা নিয়ে নেব, 17টা তীর আছে, এনাফ ওদেরকে মারার জন্য, এনাফ। আর আমার কাছে একটা দেখতে পাচ্ছ দুধ আছে, দুধের বালতি রয়েছে। তো আমি একটু মানে বসে বসে বোর হচ্ছিলাম, সেই জন্য আমি ঘুরতে বেরিয়েছিলাম, আর হাতে বালতি ছিল, বাকেট ছিল, সেই জন্য বাকেটটা নিয়ে আমি একটু গরুর থেকে দুধ নিয়ে নিয়েছি। দুধ খেলে পুষ্টি পাওয়া যায়, দুধ না খেলে হবে না ভালো ছেলে, সেজন্য আমি দুধ নিয়ে নিয়েছি যাতে ভালো ছেলে হয়ে যায়। তো দেখতে পাচ্ছ সকাল হয়ে গেছে, আর আমি আমার তীর ধনুক নিয়ে এগিয়ে চলেছি, আরে নামতেও অসুবিধা হচ্ছে। আর দেখো ওপর থেকে কত সুন্দর লাগছে, সোনালি বর্ডার, ভেতরে তিন রকমের সবজি, বর্ডারে একটা, ভেতরে তিনটে, ওয়াও খুব সুন্দর লাগছে। তা এখনও সবগুলো ফলেনি, সবগুলো ফলে গেলে আশা করছি আরও ভালো লাগবে। তো আমি এখন ওদের কাছে যাব, ডাইরেক্ট গেলে ওদের ওদের কাছে মানে ওই ক্রসবো আছে, ঠিক আছে, মানে তীর ধনুকের বাপ, ওই দিয়ে আমাকে মারলে আমি মরে যাব। আমি দূর থেকে ট্রাই করছি মারা, লাগেনি, না না লেগেছে, আসছে, একজন আসছে, আরে মর, লেগেছে, আসছে, আবার দিয়েছি, মেরেছি, এবার সামনে থেকে মারবো, সামনে থেকে মরে গেছে, একজন মরে গেছে, আমার হাফ হেলথ কমিয়েছিল, এবার ওদেরকে মারতে হবে। কজন আছে আমি এখানে বুঝতেও তো পারছি না। আচ্ছা ওরা আমাদের ভেতরে ঢুকলো কী করে, আমি যে এত বড় পাঁচিল দিয়েছি তার কি কোনো কাজ নেই, তার কোনো গুরুত্ব নেই, আমি পালাই, আগে পালাই এখান থেকে। আসছে, দুজনেই আসছে, এরা আমার মাথায় কী আছে একটা, যা 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 আমার মিস হয়ে গেল, মিস, এর মাথায় কী আছে এটা, অ্যাডভান্সমেন্ট, আচ্ছা যাই হোক পেয়েছি, ও আচ্ছা এ মেরে দিল আমাকে, মেরে দিল, যা যা গেলাম, আরে মরছে না কেন, কবে মরবে, যা মরেই গেলাম, আমিই মরে গেলাম। তো ওকে আর একটা মারলেই মরে যাবে, আর আমার সব জিনিস গেল। আমি এখান থেকে একটা অন্তত তরোয়াল নিয়ে নিই, তো দেখতে পাচ্ছ আমি এসে গেছি, আর আমার সব জিনিস এখানে পড়ে আছে, আমি এখান থেকে আগে নিয়ে নিই। ও আবার ওই ফোনটাই গিয়ে দাঁড়িয়ে আছে, ও ফোনে কি মধু পেয়েছে নাকি, মধু পেয়েছে। আর আমাদের এই হচ্ছে বো, এই হচ্ছে তীর, তীরটা কি নেওয়া যাবে, যাই হোক আমি একটু দূরে গিয়ে আমি আগে আমার সেট করে নিই, হয়ে গেছে। এবার দূর থেকে ওকে মারার একটা চেষ্টা করি, আই থিঙ্ক একটা মারলেই মরে যাবে, ওকে আমি অনেক ড্যামেজ দিয়েছি, ও যদি না মরে আর কি করা যাবে। তো ফাইনালি মরে গেছে, তো যাই হোক দুটো আবার এক্সপি পেয়েছি। তো আমরা এই জিনিসটা পেয়েছি, এটা কি ওমিনাস ব্যানার, এটা কি কাজে লাগে আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে বলে দিও।
তো গাইজ ফাইনালি আমাদের সময় এসে গেছে এবার ফসলগুলো দেখার। আমরা এতক্ষণ ওয়েট করলাম, প্রায় আমি খেলছি এক ঘন্টার কাছাকাছি হয়ে যাবে, এতক্ষণ ধরে আমি ওয়েট করছি, এখনও কিন্তু সব পাখিনি তোমরা দেখতেই পাচ্ছ, কিন্তু ব্যাপক দেখতে লাগছে। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, এখানে এই একটা পাখিনি এখনও, আর দেখতে পাচ্ছ আমাদের মাঝখানে রয়েছে বিট, তারপরে গাজর, তারপরে আলু, তারপরে এখানে সোনালি বর্ডার কমের, ব্যাপক দেখতে লাগছে কিন্তু। আমার তো ব্যাপক লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা বলে জানিও। আমি ওপরে পোল দিলাম, আর যদি কিছু মানে আমাকে সাজেশান দেওয়ার থাকে তাহলে তোমরা বলতে পারো। আমার তো এখান থেকে বারবার দেখতে ইচ্ছা করছে এগুলো, আমি বারবার দেখছি। ওয়াও ব্যাপক লাগছে আমার তো। এরপর আমাদের আর খাওয়ার অভাব হবে না, কারণ আমরা এগুলো খেতে পারবো, গাজর খেতে পারবো, বিটের স্যুপ খেতে পারবো, আই থিঙ্ক, আমি ঠিক জানি না। আর হ্যাঁ, সবথেকে বড় কথা, এদের দ্বারা আমি মানে পশুদেরকে ডেকে আনতে পারবো, পশুপালন করতে পারবো, তো এটা আমি নেক্সট এপিসোডে করবো। তো সেই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটাকে অন করে দিও, যাতে আমি আপলোড করার সাথে সাথেই পেয়ে যাও। তো এখানটা দেখতে একটু খারাপ লাগছে আমি জানি, এখানটা দেখতে একটু খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, আমাকে আবার তাহলে প্রথম থেকে করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের একদম প্রথমে বিট, তারপরে আলু, তারপরে গাজর, তারপর এখানে সোনালি ফসল গম। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, হ্যাপি থাকো, টেক কেয়ার, বাই বাই।